বর্তমান জাতিদেরকে যেভাবে কিডিং কিডিং সাইকেল বানানোর শিক্ষা দেওয়া হচ্ছে, যেভাবে জাতিদেরকে আজকে আলু ভর্তা বানানোর শিক্ষা দেওয়া হচ্ছে, এই জাতির সামনে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবে না, এই জাতিগুলোর সামনে থেকে ভ্যান চালক আর অটো চালকে পরিণত হবে, কথা বলেন ঠিক কি না? আমাদের বাংলাদেশের জাতিকে ধ্বংস করার জন্য এক ধরনের পায়তারা চলছে, যেন সামনে তারা বাংলাদেশ থেকে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি না হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি না হয়ে উচ্চ চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশের ভিতরে নয় যেন দাদার দেশে তারা গিয়েছে, সেখানে তারা চিকিৎসা করার কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, হিরোকিরাজ নামক এক বাচ্চা, হিরোকিরাজের এক বাচ্চা, তার সম্প্রদায়ের ভিতরে যতগুলো আমির উমারা ছিল সকলকে বলেছিল তোমাদের শিক্ষার দরকার নাই, কারণ তোমাদেরকে যদি এখন শিক্ষা দেওয়া হয়, তোমাদের সন্তান সন্ততিদেরকে যদি শিক্ষা দেওয়া হয়, তাহলে এক সময় দেখা যাবে তোমাদের সন্তানগুলোই আমাদের অবৈধ কামের জন্য প্রস্তুত প্রশ্নর সম্মুখীন হইতে হবে, আমরা যে দুর্নীতি করব এই দুর্নীতির কারণে তাদের কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হবে। আমার তো মনে হয় আজকে আমাদের সন্তানদেরকে কিড়িং কিড়িং সাইকেল বানানোর শিক্ষা দেওয়া হচ্ছে, আলু ভর্তার শিক্ষা দেওয়া হচ্ছে, আমার তো ভয় হয়, আমার তো সন্দেহ হয় আমাদের সন্তানগুলো যেন ভবিষ্যতে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে না পারে, এই জন্য তাদেরকে রিক্সা চালক আর ভ্যান চালকে পরিণত করছে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্যে আমার তো মনে হয় আমাদের সন্তানগুলোকে তারা কিড়িং কিড়িং ভ্যান চালক এবং রিক্সা চালক বানায়, আর তাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে বাংলাদেশে নয় বাংলাদেশের বাহিরে উন্নত বিশ্বের ভিতরে লেখাপড়া করানোর জন্য তাদের সন্তানগুলোকে দেশের বাহিরে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ اللَّهُ پاک رب العالمين دُنِيَار زُمِنِ مَنُشْكِ پَتَنُرُ پُرُبِ مَنُشْكِ سِرِشْتِ قَرَرْ پُرُبِ যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা পরামর্শ করলেন, একটা সমাবেশ করলেন, একটা সেমিনার করলেন। সেমিনারের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়াইযু ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা তোমরা শুনে রাখো, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার একজন খলিফা পাঠাইতে চাই, আমার কিছু খলিফা নিযুক্ত করতে চাই। ও ফেরেশতারা তোমরা বলো সেই ফেরেশতা সম্পর্কে তোমাদের মন্তব্য কি, তোমরা কি বলো তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে তোমরা মন্তব্য দাও। ফেরেশতারা তখন আল্লাহকে ডাক দিয়া বলে, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء رب العالمين দুনিয়ার জমিনে আপনি আপনার খলিফা নিযুক্ত করবেন, আপনার প্রতিনিধি দুনিয়ার জমিনে পাঠাবেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মালিক আপনার এই প্রতিনিধিগুলো দুনিয়ার জমিনে পাঠানোর পরে মাইয়ুফসিদু ফিহা, দুনিয়ার জমিনে যাওয়ার পর আপনার এই প্রতিনিধিগুলো মাইয়ুফসিদু ফিহা, দুনিয়ায় যাওয়ার পর তারা শুধু ঝগড়া ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ওয়াসফিকুদ্দিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে মালিক তারা দুনিয়ার জমিনে যাওয়ার পর শুধু ঝগড়া ফাসাদ করবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়ার জমিনে তারা রক্তপাত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এমন পরামর্শ যখন দিলেন, قالوا نحن نسبح بحمدك ونقدس لك, তখন ফেরেশতার দলেরা ডাক দিয়ে বলে, মালিক গো আপনি দুনিয়ার জমিনে কেন আপনার প্রতিনিধি পাঠাবেন, কেন আপনার খলিফা দুনিয়ার জমিনে নিযুক্ত করতে চান? ও মালিক দুনিয়ার জমিনে আপনার খলিফা যদি নিযুক্ত করতে চান, আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, قالوا نحن نسبح بحمدك ونقدس لك, মালিক গো যদি আপনার ইবাদতের প্রয়োজন হয়, আমরা লক্ষ কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছি, ও মালিক আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, তাহলে আমরা বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা মিলে আপনি আল্লাহর ইবাদত করব, বলেন না সুবহানাল্লাহ? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আপনার যদি ইবাদতের প্রয়োজন হয়, আমরা ফেরেশতারা ইবাদত করব, আপনার যদি পবিত্রতা বয়ান করার প্রয়োজন হয়, ও মালিক
তাহলে আমরা যেই ফেরেশতারা আছি আমরাই আপনার পবিত্রতা বয়ান করব দুনিয়ার জমিনে এই জগনা ফাসাদ পূর্ণ মানুষের দুনিয়ায় পাঠানোর দরকার নাই এবার রব্বুল আলামিন ওই ফেরেশতাদের জবাবে বলেন قال إني أعلم ما لا تعلمون الله تعالى فرشتر دول كي ڈاك دي بولي رو فرشتر دول قال إني أعلم ما لا تعلمون أمي الله جا جاني تمرا كنتو تا جانونا الله جا جاني فرشتر جاني ني وثا بولي نماز دي بولتو حبي الله جا جاني فرشتر جاني ني بائر امار بندر امار আমি আমার বয়ানের ভূমিকার ভিতরে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি কেন বানাইছেন সর্বশ্রেষ্ঠ জাতি বানানোর এক নাম্বার কারণ হইল মানুষদেরকে আল্লাহ তাআলা কিসের জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান দিয়েছেন কিসের জ্ঞান আর আওয়াজ দিয়ে বলতে হবে কিসের জ্ঞান দিয়েছেন কোরআনের জ্ঞান যখন দিলেন সমস্ত ফেরেশতারা বিরোধিতা করল মানুষকে দুনিয়ার জমিনে পাঠানোর দরকার নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোমরা কিন্তু তা জানো না এই জন্য রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাক্বালা আম্বিউনি বিআসমাইহা أولئك إن كنتم صادقين الله پاک رب العالمين حضرت آدم عليه الصلاة والسلام کے پرتکتا بستور نام شکھے دلین علم شکھے دلین علم شکھے دوار پر اللہ تعالیٰ بولین قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني الله باك رب العالمين فرشتادر كتاك دي بولين أنبئوني إن كنتم صادقين تمرا جدي شطو بدي هو তোমরা যদি সত্য প্রকাশ করে থাকো তাহলে এই যে তোমাদের সামনে যে বস্তুগুলো দেখা যায় প্রত্যেকটা বস্তুর নাম ধরে ধরে তোমরা পরিচয় দাও আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন প্রত্যেকটা বস্তুর নাম ধরে ধরে তোমরা পরিচয় দাও ফেরেশতারা কিন্তু তখন ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন ক্বালু সুবহানাকা لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله پاک رب العالمين کے فرشتنا ڈاک دیا بولن او پروردگار مالک لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أوغو مالك أبني تهولن يا من مالك لا علم لنا إلا ما علمتنا أما در بيتور كنو جان ناي كنو شكتي ناي كنو شكانا يا ما در بيتور إلا ما علمتنا أوغو مالك أبني أما در كجي شكا دي بني شكا سرا ما در بوك أما در بيتور كنو شكا ناي أي جنة أمرا أي پرتكتا بستر نام دوري دوري أمرا بولتي باربونا بولن الله أكبر এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন قال يا آدم أنبئهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون حضرت آدم عليه الصلاة والسلام কে বললেন ফেরেশতাদেরকে প্রথম যখন ডাক দিয়ে বললেন এই বস্তুগুলোর নামগুলো তোমরা বলে দাও ফেরেশতারা কিন্তু বলেছে না না আমরা এই বস্তুগুলোর নামগুলো বলতে পারবো না কারণ এই বস্তুগুলোর নামের জ্ঞান আমাদের ভিতরে নাই ঠিক কি না ফেরেশতারা যখন এমন বললেন আল্লাহ বললেন ও আদম তুমি এই বস্তুগুলোর নাম বলে দাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বস্তুর নাম ধরে ধরে যখন বয়ান করলেন আল্লাহ তখন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফেরেশতা ছিল
সমস্ত ফেরেশতাদেরকে রব্বুল আলামিন বললেন ও ফেরেশতার দল লিল মালাইকাতি ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ও ফেরেশতার দলেরা তোমাদের চাইতে সবচেয়ে বেশি জ্ঞান এবং ইলম আদমের থাকার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা ফেরেশতারা আদমের পায়ের ভিতর সিজদা করো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করার কারণ কি ফেরেশতাদের চাইতে বেশি জ্ঞান ছিল হযরত আদম আলাইহিস সালামের আদমের জ্ঞান বেশি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানার্থে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের ভিতর ফেরেশতাদেরকে সিজদা করতে বলেন কিনা সিজদা করতে বলছেন কিনা কেন সিজদা করতে বলেছেন কারণ আদমের কি ছিল জ্ঞান ছিল কি ছিল এই ইলমের কারণে জ্ঞানের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কি করতে বলেছেন সিজদা করতে বলেছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস তখন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের ভিতরে সমস্ত ফেরেশতারা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বরত্ব প্রকাশ করে তার ভিতরে সিজদা করেছিলেন কিন্তু ইল্লা ইবলিস ইবলিস কিন্তু আদমকে সিজদা করে নাই কথা বলেন ঠিক কিনা ইবলিসের নাম কি ছিল জানেন আপনারা আজাজিল ইবলিসের নাম কি ছিল ইজলিব ইবলিস এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে গোটা পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা নাই এমন কোন অংশ নাই যেখানে ইবলিসের সিজদা না পড়ছে বলেন না সুবহানাল্লাহ এত গুরুত্বপূর্ণ একজন লোক হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছেন বলেন না আল্লাহু আকবার এই যে এত সব কিছু করার পরেও তাকে ফেরেশতাদের লিডার বানানোর পরে যেই লোকটা এত পরিমাণে ইবাদত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যেইখানে আজাজিল আল্লাহ পাকের কুদরতি পাওয়ার ভিতরে সিজদা করে নাই এত কিছু করার পরেও আল্লাহ তাআলা কেন তাকে ফেরেশতাদের কাতার থেকে বের করে তাকে লানতপূর্ণ ইবলিস হিসাবে আখ্যায়িত করেছেন কেন জানেন কেন আখ্যায়িত করেছে কারণ সে সিজদা করে কথা কি বোঝা যাচ্ছে আপনাদের এখানে কারণ সে সিজদা করে আল্লাহর হুকুম মানছে সমাজের ভিতরে এরকম ইবলিসের ভিতরে ইবলিসের মতো আরো ইবলিস আছে না নাই কথা বলেন আছে না নাই মোহতারাম হাজরিন যে শিক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন শুধু আদম কে নয় আদমের থেকে যতগুলো উম্মত এই পৃথিবীর ভিতরে আসবে যতগুলো মানুষ এই পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকেই আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলেন না সুবহানাল্লাহ এটার কারণ কি এক নম্বরের কারণ হলো কি তাদের ভিতরে কিসের জ্ঞান থাকার কারণে কোরআনের জ্ঞান থাকার কারণে কিসের জ্ঞান থাকার কারণে আওয়াজ দিয়ে বলতে হবে কিসের জ্ঞান থাকার কারণে এই যে কোরআনের আলো মাদ্রাসা এই মাদ্রাসায় কিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয় বীজগণিতের জ্ঞান শিক্ষা দেওয়া হয় পাটিগণিতের জ্ঞান শিক্ষা দেওয়া হয় ইংলিশ শিক্ষা দেওয়া হয় বাংলা শিক্ষা দেওয়া হয় এই কিছু শিক্ষা দেওয়া হয় না এই কোরআনের আলো মাদ্রাসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন সামনে যেহেতু আমাদের জানুয়ারি মাস আসতেছে এই মাসের ভিতরে আমরা আমাদের সন্তানগুলোকে স্কুলে ভর্তি করব না মাদ্রাসায় ভর্তি করব আমরা এই মাসের ভিতরেই তো ডিসিশন নেব কথা বলেন ঠিক কিনা এই মাসেই কিন্তু আমরা ডিসিশন নেব কিন্তু ডিসিশন নেওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে যেই শিক্ষা কারিকুলামের ভিতরে কিড়িং কিড়িং সাইকেল চালানোর শিক্ষা দেওয়া হয় যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে আরো বত্তর শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের সন্তানদেরকে দিব কিনা কথা বলেন দিব আজকে দেখা যায় স্কুলের ভিতরে আমাদের সন্তানদেরকে কিভাবে সাইকেল চালানো হয় সাইকেল চালানোর শিক্ষা দেওয়া হয় আলো বর্তা বানানোর শিক্ষা দেওয়া হয় অথচ এই মাদ্রাসার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কোরআন অবতীর্ণ করে দিয়েছেন যে কোরআনের হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীদেরকে মুক্তি করে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে বলেন না সুবহানাল্লাহ মোহতারাম হাজরিন তাহলে কি ওই কিড়িং কিড়িং সাইকেল বানানো শিক্ষা আমরা দান করব মোহতারাম হাজরিন এই জন্যে আপনাদের কাছে আমার করজোড় আবেদন থাকবে আমাদের সন্তানগুলোকে আমরা কোথায় ভর্তি করব
কথা বলেন কোথায় ভর্তি করব মাদ্রাসায় ভর্তি করব কেন কেন ভর্তি করব মাদ্রাসায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন কেন ভর্তি করবেন এই মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয় কোরআনের শিক্ষা দেওয়া হয় মুহতারাম হাজেরিন আজকে একজন সন্তানের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে একজন সন্তানের ভিতরে যদি হাদিসের জ্ঞান থাকে তাহলে ওই সন্তানের মাধ্যমে দুর্নীতি করা কোনোদিন সম্ভব হবে না কথা বলেন ঠিক কি না আজকে ওরা তো দেখা যায় আজকে ওদেরকে দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামানোর জন্য বিভিন্ন ধরনের দুর্নীতিমূলক কাজের ভিতরে তারা লিপ্ত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজেরিন এই জন্য তাদেরকে ফিরে আসতে হবে ফিরে নিয়ে আসতে হবে তাদেরকে ফিরে নিয়ে আসার এক নাম্বার পথ হইল আমাদের সন্তানগুলোকে দ্বীনে আলেম শিক্ষা দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা আমাদের সন্তানগুলোকে যদি ইসলামের জ্ঞান দিতে পারি কোরআনের জ্ঞান দিতে পারি তাহলে আগামীর দেশ হবে কোরআন হাদিসের বাংলাদেশ আগামীর দেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আগামীর দেশ হবে দর্শন মুক্ত বাংলাদেশ আগামীর দেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা মুহতারাম হাজেরিন এই কোরআন সুন্নার বাংলাদেশ করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ মুহতারাম হাজেরিন দেখবেন আমাদের সমাজের ভিতরে আজকে যদি আমাদের একটা ফাইল যদি অফিস আদালতে নিয়ে যাওয়া অফিস আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে সেই অফিস আদালতে আমাদের ফাইলগুলো এই টেবিল থেকে আরেক টেবিলে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা টাকা ছাড়া এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যায় না ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া করে শুধু নির্যাতন কথা বলেন ঠিক কিনা ওরা হলো জাতির লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া করে শুধু নির্যাতন গুদির সুদের টাকায় ওদের পেটি ঘুষের টাকায় ওদের পেটি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কথা বলেন ঠিক কিনা এই শিক্ষিত শয়তানের সমাজটা ভরে গেছে আজকে সমাজের ভিতরে দেখবেন আমাদের সমাজের ভিতরে যে সমস্ত একেবারে জুতা চুরি করে গরু চুরি করে এরা কি বেশি শিক্ষিত চোর কিনা কথা বলেন গ্রামগঞ্জে যারা চুরি করেন এরা কি শিক্ষিত চোর এরা শিক্ষিত চোর নয় এরা সর্বোচ্চ ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে এরপর আর পড়ালেখা করার মতো তাদের সুযোগ হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোনো পথ না পেয়ে এই ছেলেগুলো এই বৃদ্ধগুলো এই লোকগুলো তখন তারা কোনো পথ না পেয়ে তারা চুরির মতো জঘন্যতম কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় মুহতারাম হাজেরিন আমি আপনাদেরকে বলবো আজকে যে দেশের ভিতরে যে সমস্ত শিক্ষিত চুরিরা আছে তারা দুনিয়ার মানুষের মতো এই সমস্ত গরু চুরের মতো টাকা চুরি তারা করে না কলমের লক্ষ টাকাকে তারা আত্মসাত করছে কথা বলেন ঠিক কিনা এই জন্য চোর মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে কিসের জ্ঞান শিক্ষাদান করতে হবে কোরআনের শিক্ষা জ্ঞান করতে হবে মুহতারাম হাজেরিন এই জন্য আমরা যদি ক্রিং ক্রিং সাইকেল চালানোর মজলিসে সেই সমস্ত শিক্ষা কারিকুলামের অনুষ্ঠানের ভিতরে সেই সমস্ত শিক্ষা কারিকুলাম যুক্ত স্কুলগুলোর ভিতরে যদি আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করি তাহলে আমাদের সন্তানগুলো সুশিক্ষায় শিক্ষিত হবে নাকি কুশিক্ষায় শিক্ষিত হবে মুহতারাম হাজেরিন আপনারা জেনে অবাক হবেন সমাজের ভিতরে আজকে যে শিক্ষা কারিকুলাম দেওয়া হয়েছে সেই শিক্ষা কারিকুলামের ভিতরে আমরা তো দেখেছি আমাদের বাপ দাদার জামানায় আমাদের জামানায় আমরা দেখেছি ছাত্ররা যখন স্কুলে যাইত ব্যাগের ভিতরে কি নিয়ে যাইত খাতা কলম এবং বই নিয়ে যাইতো ঠিক কিনা কিন্তু বর্তমান স্কুল কলেজের ছাত্রদেরকে দেখা যায় তারা ব্যাগের ভিতরে শুধু বই নেই না সাথে সাথে সেই ব্যাগের ভিতরে তাদেরকে খাতা বালিশও নিয়ে যাইতে হয় কেন তাদেরকে শিক্ষা দেওয়া হয় একজন ছেলে একজন মেয়ে কিভাবে স্কুলের ভিতরে শয়ন করবে ঘুমাইতে হয় কিভাবে সেই ঘুমানোর শিক্ষাটা আজকে স্কুলের ভিতরে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি জানেন না বিষয়টা জানেন না ক্লাস সিক্স এর বইয়ের ভিতরে শারীরিক শিক্ষার ভিতরে আপনারা দেখবেন ওইখানে বলা হয়েছে আমার কৈশোরের যতন একজন ছেলে একজন মেয়ে কিভাবে অবাধভাবে মেলামেশা করে সেই শিক্ষা ওইখানে তাদেরকে দেওয়া হয় মুহতারাম হাজেরিন এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করব কিনা তারা বন্ধুত্বে পরিণত হয় ক্লাস ফাইভের গত কয়েকদিন আগে একটা ইউটিউবে একটা জিনিস ভাইরাল হয়েছে একটা ভিডিও ভাইরাল হয়েছে কুড়িগ্রামের বরুঙ্গামারির এক ছেলে মাত্র ক্লাস ফাইভে পড়ে কোন ক্লাসে পড়ে মাত্র ক্লাস ফাইভে পড়ে এই ছেলেটা কক্সবাজারে দুইজন তার বান্ধবীদেরকে নিয়ে কক্সবাজারে তারা ঘুরতে গিয়েছে বলেন নাউজুবিল্লাহ
জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন ছেলে আর একজন মেয়ে কোনোদিন বন্ধু হইতে পারে? বাপ রে বাপ। তাও আবার একজন না দুইজন বান্ধবী নিয়ে এসে কক্সবাজারে গেছে ঘুরতে। ক্লাস ফাইভের একজন ছোট্ট একজন বালক একটা ছেলে সে আরেকজন বান্ধবকে নিয়ে কক্সবাজারে যাবে, এটা কি কল্পনা করা যায়? কথা বলেন, কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। মোহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতেছিলাম, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসেবে সৃষ্টি করেছেন? সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। কেন কেন সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে? কারণ এই মানুষের ভিতরে কিসের শিক্ষা আছে? কোরআনের শিক্ষা। এই কোরআন হলো কেমন কোরআন? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তোমার নাম কি? কোরআন তখন ডাক দিয়ে বলে, বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআন মাজিদ। বলেন না আল্লাহু আকবার। কোরআনকে আবার যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমার নাম হলো কোরআন, তুমি আর পরে কোথায়? তুমি নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় অবস্থান করেছো? তোমার স্থান ছিল কোথায়? কোরআন তখন ডাক দিয়ে বলে, ফি লাউহিম মাহফুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার কোন লাইব্রেরির ভিতরে, দুনিয়ার কোন পাঠাগারের ভিতরে আল্লাহ আমাকে রেখে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ করে রেখেছিল। বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি তো লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষণ ছিলা, আবার লৌহে মাহফুজ থেকে তুমি কিভাবে দুনিয়ার জমিনে আসলা? কোরআন তখন ডাক দিয়ে বলে, নাজালা বিহির রুহুল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমাকে তো নাজালা বিহির রুহুল আমিন, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। তখন আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? তুমি কার কিতাব? তুমি কার কিতাব? কোরআন তখন উত্তর দেয়, তানজিলুম মিন রাব্বিল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোটা বিশ্ব জগতের যিনি প্রতিপালক তার পক্ষ থেকে আমি কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ওয়া কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো? কোরআন তখন ডাক দিয়া বলে, নুজ্জিলা আলা মুহাম্মাদ, আল্লাহু আকবার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করি, ওয়া কোরআন তুমি কোন ভাষায় তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন তখন ডাক দিয়া বলে, বিলিসানিন আরবি মুবিন, কোরআন তখন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যখন আবার প্রশ্ন করি, ওয়া কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? কোরআন তখন আবার ডাক দিয়ে বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে রমজান মাসে অবতীর্ণ করেছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা রমজান মাসে অবতীর্ণ করেছে, শুধু রমজান মাস নয় কোন রাতে তোমাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে? কোরআন তখন ডাক দিয়া বলে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোরআনকে দুনিয়ার প্রত্যেকটা রাত্রি অবতীর্ণ করে নাই, আল্লাহ তাআলা আমাকে কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার প্রশ্ন করি, ওয়া কোরআন তুমি দুনিয়াতে কেন আসলা? বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিলা, লৌহে মাহফুজ থেকে আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও কোরআন আবার তোমাকে প্রশ্ন করলাম, তুমি বললা রবের পক্ষ থেকে তুমি দুনিয়ার জমিনে আসছো। ও কোরআন তুমি দুনিয়ার জমিনে কেন আসছো? কোন মাকসাদ নিয়ে আসছো?
তখন কোরআন ডাক দিয়া বলেন হুদাল্লিন্নাস আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে আসছি বলেন না সুবহানাল্লাহ কেন আসছে কোরআন দুনিয়াতে মানুষকে হেদায়েত করার জন্য কোরআন আসছে মুহতারাম হাজেরিন এই দুনিয়ার জমিনে যত ধরনের বর্বরতা হয় অগ্নিকাণ্ড হয় দুর্নীতি হয় দর্শন হয় মামলা হয় মুকদ্দমা হয় এই সব কিছুকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমার আল্লাহ দুনিয়ার জমিনে কি পাঠাইছেন আওয়াজ দিয়ে বলতে হবে কি পাঠিয়েছেন কুরআন কে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন কেন সব কিছুকে নির্মূল করে শেষ করে দেওয়ার জন্য মুহতারাম হাজেরিন এই কুরআনের আলো মাদ্রাসায় কিন্তু এই কুরআনের শিক্ষাই দেওয়া হয় রসায়নের শিক্ষা দেওয়া হয় না বীজগণিতের শিক্ষা দেওয়া হয় না পাটিগণিতের শিক্ষা দেওয়া হয় না এই মাদ্রাসাগুলোতে কিন্তু সেই রবের প্রেরিত কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় এই জন্য এই কুরআনুল কারীম যারা তেলাওয়াত করবে যারা ইবাদত করবে তাদের ফায়দা কি তাদের কি পরিমাণ তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দেখেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এর আরেকটু আগে আসেন আরেকটু আগে আসলেই বুঝতে পারবেন বাগদাদের ভিতরে মাদ্রাসায় নিজামিয়ার ভিতরে মাদ্রাসায় নিজামের নিজামিয়ার ভিতরে একজন ছাত্র ছিল কতবই ছাত্রদেরকে মাদ্রাসার উস্তাদ তাদেরকে পড়াশোনা করাইতেন ওই উস্তাদ যখন তাদেরকে পড়াশোনা করাইতেন পড়াশোনা করানো অবস্থায় উস্তাদ তাদেরকে দর্শ দিচ্ছেন পড়াশোনা করাইতেছেন এমন সময় একটা ছাত্র প্রতিদিন শুধু ক্লাসের ভিতরে পড়ে আসে পড়ে আসার পরে কিন্তু ছাত্রটা সবচেয়ে ব্রিলিয়ান্ট ছাত্র ছিল সবচেয়ে বেশি পড়াশোনা পারত ওই ছাত্রটা যখন প্রতিদিন ক্লাসের ভিতরে দেরি করে আসে উস্তাদজি একদিন ছাত্রকে ডাক দিয়া বলে ও ছাত্র তুমি তো প্রতিদিন ক্লাসের ভিতরে দেরি করে আসো আমি উস্তাদ তোমাকে নির্দেশ দিলাম প্রতিদিন তোমাকে ওসিয়ত করে দেই নসিহত করে দেই তুমি যেন সবার আগে আইসা প্রথম বেঞ্চের ভিতরে যেন পড়া শিক্ষা করার পড়াগুলো শেখার জন্য বসো তখন ওই ছাত্রটা ডাক দিয়ে বলে উস্তাদজি আমি তো প্রতিদিন কালামুল্লাহ শরীফকে কোরআন হাদিসকে শেখার জন্য বাসা থেকে ঠিক টাইমেই বের হই কিন্তু পথিমধ্যে আতার সময় আমার একটা পরিস্থিতি কায়েম হয়ে যায় যে পরিস্থিতির কারণে আমি প্রতিদিন ক্লাসের ভিতরে আগে উপস্থিত হইতে পারি না উস্তাদ এবার ডাক দিয়া বলে ও শিষ্য তালেবে আলেম কি অবস্থা তুমি আসার সময় রাস্তার ভিতরে কি অবস্থা সৃষ্টি হয়ে যায় একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন ছাত্র তখন ডাক দিয়া বলে উস্তাদ আমি যখন আসি আমি আসার সময় দেখি আমি যেইখানেই পা দিয়া পাড়া দেই সেইখানেই যেন বিজলির মতো চমকানো শুরু হয়ে যায় বলেন না আল্লাহ আকবার নবী আলাইহিসসালাম বলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফীহি ইলমা সালাক আল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন একজন তলবে এলেম যখন এলমে দিন শিক্ষা করার জন্য তার ঘর থেকে যখন বের হয়ে যায় সালাক আল্লাহু লাহু তরিকাম মিন জান্নাহ সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলেবে এলেমের জন্য জান্নাতের রাস্তাগুলো সহজ করে দেন বলেন না সুবহানাল্লাহ তাহলে এই সমস্ত মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে দেওয়ার দরকার আছে না নাই আর তো আওয়াজ দিয়ে বলতে হবে দরকার আছে না নাই আমরা কি হাফেজে কোরআনের পিতা হইতে চাই কিনা আওয়াজ দিয়ে বলেন চাই কিনা মুহতারাম হাজরিন এই হাফেজে কোরআনের সম্মান হলো এত বেশি হাফেজে কোরআনের সম্মান আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি আর প্রমাণ হইল দুনিয়ার এমপির চাইতেও হাফেজে কোরআনের সম্মান বেশি দুনিয়ার মন্ত্রীর চাইতেও হাফেজে কোরআনের সম্মান বেশি আলেমের কোরআন আলেমের সম্মান বেশি কারণ হইল একজন এমপি সাহেব যদি এমপি থাকে তার ক্ষমতা যতদিন থাকবে ততদিন আমরা তাকে এমপি বলবো কিনা কথা বলেন ঠিক কিনা যতদিন ক্ষমতা থাকবো ততদিন তাকে আমরা এমপি বলবো যখন তার ক্ষমতার পাওয়ার চলে যাবে তখন কি আমরা তাকে এমপি বলবো নাকি সাবেক এমপি বলবো কথা বলেন এমপি বলবো নাকি সাবেক এমপি বলবো মেম্বারশিপ যখন তার ক্ষমতায় থাকে
তখন কিন্তু মেম্বার সাহেবকে বলবো আপনি তো মেম্বার সাহেব যখন মেম্বার সাহেবের ক্ষমতাও চলে যাবে তখন কি আমরা মেম্বার বলবো নাকি সাবেক মেম্বার সাহেব বলবো কথা বলেন আওয়াজ দিয়া বলেন সাবেক মেম্বার সাহেব বলবো নি ও মুসলমান ভাইরা আমার কিন্তু একজন হাফেজে কোরআন যেদিন থেকে হাফেজ হয়েছে তার মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কি বলতে শুনেছেন তাকে সাবেক হাফেজে কোরআন বলেনি আওয়াজ দিয়া বলেন বলেনি সাবেক হাফেজে কোরআন বলা হয় না সাবেক আলেম বলা হয় না কারণ হইল আল্লাহ তাআলা এই হাফেজকে এমপি মন্ত্রীর চাইতেও বেশি সম্মানিত করেছেন বলেন না সুবহানাল্লাহ আজকে দুনিয়ার জমিনে একজন এমপি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে কিন্তু ওই এমপির জন্য কিন্তু আল্লাহ বলে নাই সালাকাল্লাহু লাহু তরিকাম মিন জান্নাহ আমি আল্লাহ তাআলা এমপির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়ে এটা বলছেনি কথা বলেন এটা বলছেনি না আল্লাহ এটা বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তালেবে ইলমের জন্য জান্নাতের রাস্তাগুলোকে সহজ করে দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহি সালাতু ওয়াসসালামের মাধ্যমে জানায় দিয়েছেন وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًّا لِطَالِبِ الْعِلِيمِ الله پاک رب العالمين دنیار مانور درکے زنایا دین او دنیار مانوشرا شنو এই তলেবে এলেমের মর্যাদা কি পরিমাণ আমি আল্লাহর কাছে শুনো আমি আল্লাহর কাছে একজন হাফেজের মর্যাদা কেমন আমি আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা কেমন এই হাফেজে কোরআনগুলো যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হাফেজে কোরআনগুলো যখন তলেবে এলেমগুলো যখন ইলমে দিন তলব করার জন্য হেঁটে যায় আমি আল্লাহ তাআলা ওই তলেবে এলেমগুলোর রাজি এবং সন্তুষ্টির জন্য তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পরগুলো বিছায়া দেয় বলেন না সুবহানাল্লাহ তাহলে বলেন সমাজের সবচাইতে ধনী ব্যক্তি যে তার পায়ের নিচে কি ফেরেশতারা নূরের পর বিছায়নি আওয়াজ দিয়ে বলতে হবে বিছায়নি না না বিছাই না ফেরেশতারা নূরের পরগুলো বিছিয়ে দেয় একজন হাফেজে কোরআনের পায়ের নিচে শুধু তাই নয় ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম জানিয়ে দিয়েছেন একজন আলেমের সম্মান আমার আল্লাহর কাছে এত বেশি এই দুনিয়াতে যা কিছু আছে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু ওই আলেমের জন্য মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই দুনিয়াতে যা কিছু আছে আসমানের নিচে আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছুই ওই আলেমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার শুধু আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এরাই শুধু আলেমের জন্য দোয়া করে না ওয়াল হিতানু ফি জাওফিল মা আল্লাহর নবী বলেন শুধু আসমানের ভিতরে জমিনের ভিতরে যা কিছু আছে এরাই শুধু আলেমের জন্য দোয়া করে না ওয়াল হিতানু ফি জাওফিল মা সমুদ্রের ভিতরে যে মাছগুলো আছে ওই মাছগুলো এই আলেমের ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার একজন আলেমের সম্মান হলো এত বেশি মোহতারাম হাজরিন এই আলেমের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি করে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আলেমের সম্মান হলো এমন কাফাদিল আলিমি আলাল আবিদি কাফাদিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের সম্মান এত বেশি করে দিয়েছেন পূর্ণিমার চাঁদ যখন ওঠে এই আকাশের তারকারা যেগুলো কি পূর্ণিমার চাঁদের সামনে তাদের বেল আসেনি পূর্ণিমার চাঁদের এত পরিমাণ আলো আল্লাহ তাআলা দিয়েছেন এই তারকারাদের আলোগুলো কিন্তু পূর্ণিমার চাঁদের সামনে কিন্তু কোনো পাত্তা পায় না ভাইরা আমার বন্ধুরা আমার ওই পূর্ণিমার চাঁদের আলোর কাছে যেরকম ভাবে এই তারকারাজির আলো কোনো কোনো পাত্তা পায় না কোনো বেল পায় না ঠিক তদ্রুপ ভাবেই একজন আলেমের কাছে দুনিয়ার কোনো শিক্ষা দীক্ষার কোনো বেল নাই চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন
وإن العلماء ورثة الأنبياء علماء كرام হচ্ছে কাদের ওয়ারিস আপনারা মনে হয় জানেন না কাদের ওয়ারিস নবী আলাইহি সালাতু ওয়াসালামের ওয়ারিস নবী কি লক্ষ কোটি কোটি টাকা রাইখা গেছেনি ওয়ারিস হওয়ার জন্য ধন সম্পদ রাইখা গেছে ভালো কা জমি রাইখা গেছে ঢাকা জমি রাইখা গেছেনি বুঝেন না আপনারা নবী আলাইহি সালাতু ওয়াসালাম উলামায়ে কেরাম কে কিন্তু ধন সম্পদের ওয়ারিস বানায় নাই এই জন্য আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আমবিয়া ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما نبيرا كنتو دينار درهم كونو كسوي ركھے جائي ناي نبيرا شدو علم نبو بي دنیا رزوميني ركھے گسن قطع بولن ٹھکنا وإنما ورسو العلم شتران جرا اي علم دين دارن کرو بي نبي عليه السلام بولچن এদের চাইতে সম্মানিত এই দুনিয়ার জমিনে আর আমি কোন জাতিকেই দান করি নাই বলেন না সুবহানাল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি তোমাদের মধ্যে হলো সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কালামুল্লাহ শরীফের শিক্ষা দেয় যিনি কালামুল্লাহ শরীফের শিক্ষা গ্রহণ করে এবং অপরদেরকে শিক্ষা দেয় এই জন্য বলেন এই কালামুল্লাহ শরীফের শিক্ষা গ্রহণ করতে করতে আমাদের সর্বশ্রেষ্ঠ জাতি হওয়া লাগবে নি কথা বলেন সর্বশ্রেষ্ঠ জাতি হওয়া লাগবে নি মুহতারাম হাজেরিন এই জন্য আমরা সকলে চেষ্টা করব আমরা সবাই যেন এই কালামুল্লাহ শরীফের শিক্ষা গ্রহণ করে সর্বশ্রেষ্ঠ জাতি হইতে পারি মুহতারাম হাজেরিন এই জন্য আমাদের সন্তানগুলোকে যে কথা বলতেছিলাম এই জাগতিক শিক্ষা কিড়িং কিড়িং সাইকেল চালাও এই শিক্ষার প্রতি আকর্ষিত করা যাবে নি কথা বলেন শিক্ষার প্রতি আকর্ষিত করা যাবে নি এই শিক্ষার প্রতি আমাদের সন্তানদেরকে আকর্ষিত করা যাবে না বরং যে এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে যেই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এই সন্তানগুলো আমাদেরকে জাহান্নাম থেকে ঘাড়ে দোলে তুলে তুলে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় কথা বলেন ঠিক কি না একজন হাফেজ কোরআন একজন হাফেজ কোরআন এই হাফেজ কোরআন যখন আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করে দিবেন হিসাব নিকাশ শুরু হওয়ার পর এই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন যে তোমার পরিচিত যে 10 জন লোক আছে যাদের উপর আমি আল্লাহ তাআলা জাহান্নামকে ফরজ আইন করে দিয়েছি ওয়াজিব করে দিয়েছি এদের থেকে 10 জন লোককে তুমি বাঁচাই করে যাচাই বাঁচাই করে তুমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও বলেন সুবহানাল্লাহ মোহতারাম হাজেরিন শুধু এটাই নয় এই যে দুনিয়াতে আমাদের হাফেজ সন্তানগুলোকে মাথার ভিতরে পাগড়ি পরানোর মাধ্যমে সম্মানিত করা হয় কিনা কথা বলেন সম্মানিত করা হয় কিনা সম্মানিত করা হয় কিন্তু হাফেজ কোরআনের বাবা যারা আছে তাদেরকে কি মাথায় পাগড়ি পরানোর মাধ্যমে সম্মানিত করা হয় আপনারা দেখেন নাই সম্মানিত করা হয় মাথায় পাগড়ি পরানোর মাধ্যমে কিন্তু তাদেরকে সম্মানিত করা হয় না মোহতারাম হাজেরিন এই হাফেজ কোরআনের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি তাকে 10 জন সুপারিশ করে তাকে জান্নাতে বানানো জান্নাতি বানানোর অনুমতি দিয়ে দিবেন শুধু তাই নয় দুনিয়াতে যারা নিজেদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের মাথায় নূরের টুপি পরিধান করিয়ে দিবেন বলেন সুবহান তাহলে কি এই সাধারণ টুপি পড়তে চান নাকি নূরের টুপি পড়তে চান নূরের টুপি পরার জন্য স্কুলে ভর্তি করবেন কোথায় ভর্তি করবেন একটু আওয়াজ দিয়ে বলেন আমার কথা বুঝেন না আপনারা কোথায় ভর্তি করবেন স্কুলে ভর্তি করবেন তাই না স্কুলে ভর্তি করুন আপনি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করেন এতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আপনার সন্তানটা স্কুলে ভর্তি হওয়ার পরে যেন সুশিক্ষায় শিক্ষিত হয় এটা আমরা চাই আপনারা জেনে থাকবেন এক বাড়িতে যদি আমরা খাবার খাইতে যাই খাবার খাওয়ার যাওয়ার পর গোশত মাছ ডাল সব কিছু দুধ সহ খাওয়াইলো খাওয়ানোর পর প্রথমেই আমাকে শুরুতেই দিয়েছিল মোলা কি দিয়েছিল সবজি হিসাবে কি দিয়েছিল মোলা দিয়েছিল মোলা দেওয়ার পর আমি সব কিছুই খাইলাম খাওয়ার পর যখন আমার হজম হবে হজম হওয়ার পর আমার পেটের ভিতর থেকে যে ডেকটা আসবে সেটা কি দুধের ডেক আসবে না মোলার ডেক আসবে আওয়াজ দিয়ে বলতে হবে কিসের ডেক আসবে মোলা তো আগে খাইছি তারপরে মোলার ডেক কেন আসবে মোলার পাওয়ার সবচাইতে
বেশি ঠিক তদ্রূপভাবে আমাদের সন্তানগুলোকেও যদি কোরআনের শিক্ষা দেওয়া হয় এলমে দ্বীনের শিক্ষা দেওয়া হয় তাহলে আমাদের সন্তানগুলো ডাক্তার হইলে কোনোদিন দুর্নীতি করবে না কষাই মার্কা ডাক্তার হবে না ঠিক কিনা আমাদের সন্তানগুলো যখন ইঞ্জিনিয়ার হবে তখন রডের নামে আমাদের বিল্ডিং গুরুদের বাস দেওয়ার মতো সাহস তারা পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানগুলোকে সব কিছুর আগে জাগতিক শিক্ষাগুলো দেওয়ার আগে আমাদের সন্তানগুলোকে কিসের শিক্ষা দিতে হবে কোরআনের শিক্ষা দিতে হবে কেন ওই যে বলছিলাম শুরুতেই যে মোলা প্রথমে খাওয়ার কারণে শেষে কিসের ডেগ আসবে মোলার ডেগ আসবে আবার ঠিক তদ্রূপভাবে কোরআনের শিক্ষা যদি ভিতরে থাকে তাহলে কিন্তু এই সন্তানগুলো দুর্নীতি করতে গেলে কোরআনের এত পাওয়ার কোরআনের সেই ধাক্কার কারণে এই সন্তানগুলো কিন্তু দুর্নীতি করার মতো সাহস পাবে এই জন্য আপনাদের কাছে আমার উদার আহ্বান থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে যেন পবিত্র কালামুল্লাহ শরীফের শিক্ষা দান করার মাধ্যমে আমরা যেন হাফেজ আলেমের পিতা হইতে পারি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু